আস্ত নির্ভরতাই স্বয়ং জীবনের প্রতি যোগ্যতায় আস্ত উন্নতি করতে চাইছো তোমার জীবনের প্রতিটি এরিয়ায়, কিন্তু এগুলো করতে গিয়ে তোমাকে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে। আজ তুমি চাইছো নিজেকে বদলাবার, কিন্তু সেটা করার জন্য তোমাকে যে পরিশ্রম করতে হবে সেটা করতে তুমি একটু ভয় পাচ্ছ। আর ইচ্ছে করছে একটু সময় নষ্ট করবো না আর ওই মোবাইল ফোনে, কিন্তু তা সত্ত্বেও তুমি ওই 6 ইঞ্চি স্ক্রিনটিকে ছেড়ে থাকতে পারছো না। নিজের ভবিষ্যৎকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করা আছে তোমার, কিন্তু সেখানে মনোযোগ দেওয়ার সময় নেই তোমার এখন। আর এটাকে যদি জীবন মনে করো, তাহলে আমি বলি এটা তোমার জীবন নয়, এটা একটা ভুল ভ্রান্তি। এটাকে তুমি আর যাই বলো জীবন কখনো বলতে পারো না। তুমি সুযোগ পেয়েছো এই সুন্দর পৃথিবীতে জন্মাবার, তুমি সুযোগ পেয়েছো নিজের জীবনকে সুন্দরভাবে গড়ার, কিন্তু এখন তুমি এগুলোকে উপেক্ষা করে মোবাইল ফোন আর বন্ধুদের বেশি গুরুত্ব দিচ্ছ। আমি এটা বলবো না যে বন্ধু মানে খারাপ পথে নিয়ে যাবে, তবে হ্যাঁ বন্ধু মানে এটাও না যে সর্বদা তোমাকে সঠিক পথ দেখাবে। তোমার জীবন আজ তোমার হাতে, তুমি চাইলে তুমি এটাকে নরক বানাতে পারো, আবার তুমি চাইলে এটাকে স্বর্গ বানাতে পারো। কিন্তু যদি তুমি ভয় পাও, বাধা বিপত্তির সম্মুখীন না হতে চাও, তাহলে তোমার জীবন নরক হতে বেশি সময় লাগবে না। যদি তুমি মনে করো পরিশ্রম না করে নিজের স্বপ্নের জন্য কোন রকম ঝুঁকি না নিয়ে আমি সফল হয়ে যাব, তাহলে বন্ধু এটা তোমার ভুল ধারণা। কারণ এভাবে যদি সফল হওয়া যেত, তাহলে আজ এত মানুষ বেকার হয়ে ঘুরে বেড়াতো না। তুমি পরিশ্রম না করে নিজের স্বপ্নকে কখনো বাস্তবে আনতে পারবে না। তুমি যত তাড়াতাড়ি এটা বুঝবে, তত তাড়াতাড়ি সফল হবে। আর যতদিন এই ভুল ভ্রান্তি থাকবে যে আমার সময় অবশ্যই পাল্টাবে, ততদিন তুমি ওই আশাতে থাকবে। কারণ সময় তখনই পাল্টাবে যখন তুমি সেটাকে পাল্টাবাই। যদি তোমার মধ্যে কোনো চেষ্টা কোনো ক্ষমতা না থাকে জীবনে কিছু করার, তাহলে সারা জীবন তোমাকে আশাটা নিয়ে মরে যেতে হবে যে আমারও সময় পাল্টাবে একদিন। সময় কারো গোলাম না যে সে কারো কথাতে চলে না। যদি তুমি খারাপ পরিস্থিতি থাকো, এই সমাজ কোনো দিনই চাইবে না যে তুমি আবার উঠে দাঁড়াও। এই সমাজ চাইবে তোমাকে আরো নিচে নামিয়ে দেয়ার, কিন্তু তারা নামাতে পারবে না নিচে যদি তুমি প্রত্যেকটি মুহূর্তে চেষ্টা করো সব বাধা পেরিয়ে উপরে ওঠার। চেষ্টা পরিশ্রম এটাই পারে সবাইকে বদলে দিতে, সমস্ত বাধাকে হারিয়ে দিতে। তাই আজ বন্ধ করো নিজেকে ভুল ভ্রান্তিতে ডুবিয়ে দেয়া। তোমার জীবন কোনোদিনও পাল্টাবে না যতক্ষণ না তুমি পাল্টাচ্ছ। যদি আজ তুমি অপেক্ষায় থাকো কিছু চমৎকার ঘটার, তাহলে তোমাকে অপেক্ষায় করে যেতে হবে। আর যদি তুমি আজ সমস্ত আশা প্রত্যাশাকে দূরে সরিয়ে শুধু পরিশ্রম আর চেষ্টাকে বেছে নাও, তাহলে চমৎকার ঘটতে বাধ্য হবে তোমার জীবনে। এবার তোমার উপর নির্ভর করে তুমি লুজার হতে চাও না উইনার। লুজার হতে হলে সময় লাগবে না, কোনো কিছু পরিশ্রম করতে হবে না, কিন্তু উইনার হতে হলে অনেকটাই পরিশ্রম আর বেশ কিছুটা সময় তোমায় অপেক্ষা করতে হবে।